সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন যে স্মার্ট বক্স এবং স্মার্ট টিভিতে কীভাবে ডিশ চ্যানেল দেখা যায়, ডিশের যে চ্যানেলগুলি আমরা দেখতে পাই সেই চ্যানেলগুলি কীভাবে ডিশ ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়। এই ভিডিওটি আপনারা অনেকেই খোঁজেন, অনেকেই চেষ্টা করেন, আসলে এই ভিডিওগুলি কিন্তু দেখে আপনারা কোনো উপকৃতই হতে পারেন না। কেন হতে পারেন না, কী কারণে হতে পারেন না, সেই বিষয়টি আজকে আপনাদেরকে বলবো বা আপনাদেরকে বাস্তব প্রুফ করে দেখাবো যে আসলে বিষয়টা কী। অনেকে হয়তো বা আশা করেন যে আমরা ইন্টারনেট বাসায় নিয়েছি, ওয়াইফাই বাসায় নিয়েছি, সেই ওয়াইফাই থেকে আমরা ডিশ সংযোগ বাদ দেবো, বাদ দিয়ে ওয়াইফাই দিয়ে আমরা টিভি চালাবো, মোবাইল চালাবো, একসাথে আমাদের সব কিছুই হবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আসলে কাজের কাজ কোনো কিছুই হয় না। শুধু আপনারা ইউটিউবে যেগুলো ভিডিও আপলোড করে থাকে সেই ভিডিওগুলি, চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখতে পান, কিন্তু সরাসরি লাইভ কোনো ভিডিও টিভি চ্যানেল থেকে আপনারা দেখতে পান না। তো অনেক ইউটিউবার আছে যারা বিভিন্ন অ্যাপসের প্রমোট করে থাকে বা অনেক অ্যাপস তারা সাজেশন করে থাকে যে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করুন, এই অ্যাপস দিয়ে আপনারা 300, 400, 500 চ্যানেল ফ্রি দেখতে পারবেন, বাংলা চ্যানেল দেখতে পারবেন, ভারত বাংলা, স্টার, জলসা, জি বাংলা দেখতে পারবেন। আসলে এগুলো কোনো কাজেই আসে না, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া ভাতাবাজি। আপনারা ডিশ চ্যানেল দেখতে চাইলে, সরাসরি লাইভ দেখতে চাইলে আপনারা স্মার্ট বক্সে দেখতে পারবেন না, অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ আপনার মোবাইল ফোনে আপনি লাইভ দেখতে পারবেন টিভি চ্যানেলগুলো, আপনার মোবাইল ফোনে শুধু দেখতে পারবেন, সেই অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে নিলে দেখতে পারবেন। লাইভ টিভি কাস্টের যে অ্যাপসগুলি এগুলো আপনার স্মার্ট বক্স অথবা স্মার্ট টিভিতে আপনার ইনস্টল করতে পারবেন না, প্লে স্টোর থেকেও আপনি এগুলোকে খুঁজে পাবেন না। এগুলো হয়রানিমূলক অনেক ভিডিও আপনাদেরকে দেয়, আপনারা ভুলভাল দেখে থাকে, আপনারা অনেকে চেষ্টা করেন যে আসলে এভাবে কীভাবে আমরা অ্যাপস দিয়ে আমরা লাইভ টিভি দেখতে পারবো। তো চলুন আমরা খুঁজে দেখি যে আসলে অ্যান্ড্রয়েড বক্সের যে প্লে স্টোর আছে বা গুগল আছে বা ক্রোম আছে এগুলোতে কোনো অ্যাপস, এই অ্যাপসগুলি আপনারা খুঁজে পান কি না। এবং আপনারা অনেকেই ভেবে থাকেন যে ট্রফিতে তো লাইভ দেখা যায়, যে ট্রফিতে লাইভ দেখা যায় ট্রফিতেও কিন্তু আপনি মোবাইলেই শুধু লাইভ দেখতে পারবেন টিভি চ্যানেলগুলি, মোবাইলে লাইভ টিভি দেখার অপশনটি থাকবে। কিন্তু যখনই আপনি স্মার্ট টিভিতে বা স্মার্ট বক্সে এই অ্যাপসটি ইনস্টল করবেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা লাইভ টিভির অপশনটি পাবেন না, খুঁজে পাবেন না। আপনাদেরকে দেখায় চলুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্মার্ট বক্স ওপেন করে নিয়েছি, স্মার্ট বক্সের এখানে দেখুন অ্যাপস, এখানে প্লে স্টোর। তো প্লে স্টোরে আমরা প্রথমে প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পর এখানে যদি আমরা সার্চ করি বিভিন্ন টিভি চ্যানেল দেখার জন্য অ্যাপস কিন্তু শো করবে, কিন্তু কাজের কাজ কিন্তু কোনোটাই আপনারা করতে পারবেন না। এই যে দেখুন এখানে কিন্তু ট্রফি অ্যাপসটি চলে যাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন টি স্পোর্টস এই অ্যাপটি আপনারা শুধু একটা চ্যানেলের জন্যই ইনস্টল করে নিতে পারবেন, টি স্পোর্টস দেখতে পারবেন। আমরা ট্রফির ভেতরে যাই, দেখি এই যে দেখুন ট্রফির ভেতরে আসলাম, এখানে কিন্তু ইনস্টল করতে বলতেছে। দেখুন আমরা কিন্তু এটা ইনস্টল করে নেই, ইনস্টল না মানে করার আগেই কিন্তু আমরা কী কী দেখতে পারবো সব কিছু কিন্তু ফিচারের মানে নিচে দেখা যায়। দেখুন এখানে কিন্তু কোনো লাইভ টিভির কোনো অপশন নাই। দেখুন এগুলো যে ইউটিউবে বা অনলাইনে ভিডিও আপলোড করা থাকে সেই ভিডিওগুলি কীভাবে দেখতে পারবেন, স্পোর্টস কীভাবে মুভি দেখতে পারবেন বা কীভাবে সব কিছু এখানে দেখতে পারবেন, কিন্তু লাইভ টিভির যে অপশনটি সেই অপশন কিন্তু এখানে লাইভ সে অপশন কিন্তু এখানে দেখতে পাবেন না। শুধু লাইভ ক্রিকেট, যখন শুধু ক্রিকেট খেলা চলবে লাইভ সেই সময়টাই দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন না। আর এই অ্যাপসটি যখন আপনারা মোবাইলে ইনস্টল করবেন তখন কিন্তু দুই একটি চ্যানেল লাইভ দেখতে পারবেন, দেখা যায়। আর এছাড়া আরও যে অ্যাপসগুলি আছে সেই অ্যাপসগুলি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যদি সার্চ দেই আমরা লাইভ, এরপর পেজ দিলাম বাংলা, যেহেতু আমরা বাংলা দেখার জন্যই বেশি খোঁজাখুঁজি করি, BANGLA। দেখুন এখন আমরা সার্চে দিলাম, দেখুন সার্চে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু চ্যানেল দেখতে পারবেন, এগুলো সব কিছু কিন্তু লাইভ টিভি নামে অ্যাপস এখানে শো করতেছে। অথচ এখানে কিন্তু কোনোটাতেই আপনি বাংলা চ্যানেল দেখতে পারবেন না সরাসরি লাইভ। দেখুন
একটা তো দেখতে পারবেন না। এখানে দেখুন একটা আছে লাইভ টিভি, এটা যদি ইনস্টল করি তাহলে এর নিচে আমরা কি দেখতে পাবো দেখুন, এর নিচে শুধু বাইরের যে চ্যানেলগুলি আছে তাই লাইভ দেখতে পারবেন না, সেটাও কিন্তু আপনারা শুধুমাত্র যেগুলো আপলোড করে থাকে আপলোড ভিডিও যেগুলো সেগুলো দেখতে পারবেন। তারপর এখানে একটি পাবেন বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, তারপরে বিটিভি চট্টগ্রাম এবং সংসদ ভবন, এই এই তিনটি চারটি চ্যানেল শুধু সরকারি চ্যানেল এটা দেখতে পারবেন। এছাড়া বায়োস্কোপ আছে, এখানে দেখুন আরেকটি টিভি লাইভ দেখাচ্ছে, এটাতেও যদি আমরা ঢুকি দেখুন এরও কিন্তু নিচে কোনো লাইভ দেখার কোনো অপশন নাই, মানে যেগুলো এই অ্যাপসটিতে এখানে সেট আপ দেওয়া আছে সব কিছু কিন্তু সাজেস্ট করে নিচে যে কী কী পাবেন এই অ্যাপসের ভিতরে, তো এখানে কিন্তু কোনো কিছু নাই দেখুন। এরপরে আমরা আরেকটি যাই, এই যে দেখুন এটাও কিন্তু লাইভ, এটা আপনার বাইরের চ্যানেল, এটাতেও কিন্তু লাইভ দেখার কোনো অপশন এখানে নাই। তো শুধু শুধু আপনারা এই লাইভ টিভি চালানোর জন্য অ্যাপস ইনস্টল করে আপনারা হয়রানি হন, তো এই হয়রানি যাতে না হওয়া যায় আপনারা না হন সেই বিষয়টি আপনাদেরকে দেখালাম। আর এখানে ফ্রি লাইভ টিভি দেখুন, এখানে দেখাচ্ছে ফ্রি লাইভ টিভি, তাহলে এটাতে যদি যাই দেখি এটার ভেতরে কি আছে দেখুন, এখানে কোনো লাইভ টিভির অপশন কিন্তু নাই দেখুন। এগুলো যেগুলো আপলোড করা থাকে ভিডিও শুধু সেইগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপস ইনস্টল করার পর। তো আসলে ডিশ লাইন দেখতে গেলে আপনি মোবাইলে দেখতে পারবেন আর অ্যান্ড্রয়েড বক্সে কখনোই দেখতে পারবেন না, তো এটি আপনাদেরকে দেখালাম। আরও দেখুন আরও আছে, এই যে এই পাশে একটা দেখুন আইপিটিভি প্লেয়ার, আচ্ছা আইপিটিভি প্লেয়ার এটা যদি আমরা ইনস্টল করি দেখুন এখানে কিন্তু লাইভ দেখার কোনো অপশন নাই, শুধু আপলোড করা ভিডিওগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই অ্যাপসের ভেতরে। তো এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আসলে স্মার্ট বক্সে কি কখনো লাইভ টিভি সরাসরি দেখা যায় কি না, যদি সেটা যায় তো তাহলে তো ডিশ লাইন তার প্রয়োজন ছিল না, যার কারণে কিন্তু ডিশের ব্যবসাটি কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কারণ মানে সম্ভাবনা থেকে যায়, যার কারণে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে স্মার্ট বক্স স্মার্ট টিভিতে কিন্তু লাইভ দেখতে পারবেন না এখনও। এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ডিশ লাইভ, দেখুন এটার ভেতরে প্রবেশ করি দেখি এটার ভেতরে কোনো ডিশ লাইভ আছে কি না দেখুন, এগুলোতে কিন্তু আছে চ্যানেল, এগুলো সব বাইরের চ্যানেল, বাংলাদেশি চ্যানেল কোনোটাই এখানে দেখতে পারবেন না, এখানে বাংলাদেশি কোনো চ্যানেল এখানে নাই, সব কিন্তু বাইরের চ্যানেল দেখুন, সব কিন্তু বাইরের চ্যানেলগুলি এখানে আছে, বাংলাদেশি কোনো চ্যানেলের ভেতরে নেই দেখুন, এখানে কোনো বাংলা চ্যানেল খুঁজে পাবেন না, এখানে বেশ কিছু চ্যানেল পাবেন সব কিছু কিন্তু বাইরের, মানে ইন্ডিয়ান চ্যানেলও এখানে পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিভ্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখলে অনেকটাই ক্লিয়ার হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।